সালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, একটি পোস্ট ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বারবারই দেখা হচ্ছে। মানুষ শেয়ার করছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে, বাহবা দিচ্ছে। পোস্টটা হচ্ছে নারীদের নিয়ে। নারীকে পোষছে বলে বলছে যে হাউসওয়াইফ, ইংরেজিতে তারা বলে থাকে, আর বাংলা বলা হয় গৃহিণী, কিন্তু ইসলামে বলে রব্বাতুল বাইত, অর্থ ঘরের রানী। এক্ষেত্রে মানুষ এই শব্দগুলো এক এক দেশে এক এক ভাষায় এক একভাবে বলে থাকে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা নিজেরাই সর্বনিকৃষ্ট সম্মান দিয়ে থাকছি। নারীকে যেমন পর্দার ভেতরে রাখতে হবে বাধ্যতামূলক, তেমনি ভাবে ইসলামে নারীকে বিভিন্ন ধরনের স্বাধীনতা দিয়েছে, বিভিন্ন ধরনের সুযোগও দিয়েছে। এখন আমরা নারীকে সম্মান দিতে গিয়ে আরো নিচে নামিয়ে দিচ্ছি। কিভাবে? এই যে তিনটি শব্দ আমি বলেছি, হাউসওয়াইফ, বাংলাতে বলা হয় গৃহিণী, এবং আরবিতে রব্বাতুল বাইত, এই তিনটি শব্দই ঠিক আছে। কিন্তু যখনই কোনো আরবি শব্দকে আপনি পরিবর্তন করে ফেলবেন, আপনার নিজের মতো করে অর্থ করে দিবেন, নিজের মতো করে আপনি এর ব্যাখ্যা দিবেন, যেটা অর্থ আর শব্দের সাথে কোনো মিল নেই, তখনই ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়, তখনই শুরু হয় যে সমাজে বিশৃঙ্খলা, আলেমদের আলেমদের মধ্যে ঝগড়া, ফেতনা ফাসাদ, একজন আরেকজনকে দোষারোপ। কেন আমি এসব কথা বলছি? এই কথাটা বলছি যে রব্বাতুল বাইত শব্দটির ব্যবহৃত হয়েছে যে অর্থে, আমরা এর অর্থকে উল্টিয়ে দিয়েছি। রব্বাতুল বাইত এর অর্থ করা হচ্ছে ঘরের রানী। এটা কোনো আরবিতে যে অর্থ করা হয় যে অভিধানে, এরকমভাবে কোনো অর্থ আসেনি। রব্বাতুল বাইত এ শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে গৃহকর্তৃক, গৃহবধূ, গৃহিণী। কিন্তু আমরা এখানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন বইতে, বিভিন্ন উপন্যাসে আমরা এর ব্যাখ্যায় দিয়ে দিচ্ছি যে ঘরের রানী। রানী একটি শব্দ এবং গৃহিণী এটি আরেক শব্দ। গৃহিণী ঘরে কাজকর্ম করে, আর রানী তো সে ঘরে বসেই থাকবে, তার তো আর কোনো কাজকাম থাকে না, সে এক বাদশার স্ত্রী। আর গৃহিণী, তার ব্যাপক অর্থ রয়েছে। তো দুটোকে একই অর্থে ব্যবহৃত করা যায় না। আর এখানে সমস্যা হচ্ছে, আরবি যেহেতু শব্দ, নিজস্ব শব্দ আছে, শব্দের উৎপত্তি আছে, সেই শব্দের উৎপত্তি থেকে আপনাকে অর্থভৌতভাবে অর্থ ব্যয় করতে হবে, যাতে করে একটি শব্দ আরেকটি শব্দের সাথে সাংঘর্ষিক না হয়। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে সবাই চলে গিয়েছে, তো সবাই আমাদের দেশে ফার্সি শব্দ থেকে সবাই বরাত এসেছে, আমরা সবাই সবাই বরাত জানি, কিন্তু আরবিতে নিসফু শাবান, আরবিতে নিসফু শাবানের অর্থ করলে কি হয় আর সবরতের অর্থ করলে কি হয়? সবে বরাতে অর্থ করলে হয়ে যায় হলো ভাগ্য রজনীরা, ঠিক না? তো আমরা এইভাবে ভাবি যে এটা ভাগ্য রজনী রাত, কিন্তু আরবিতে, আরবিতে কি ভাগ্য রজনী রাত বলা হয়? ভাগ্য তো আমাদের পূর্বেই লেখা হয়ে গিয়েছে। তো এইভাবে শব্দকে আমরা পরিবর্তন করে, শব্দের অর্থকে পরিবর্তন করে আমরা কুসংস্কার আমাদের ইসলামের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো বাদ দিতে হবে, এর জন্য সচেতন হতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না। একটা জিনিস মনে পড়লো, লিখে ফেললেন, তা দিলে তো হবে না, এর জন্য প্রচুর মেহনত করতে হয়, অনেক গবেষণা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।